সরকারি চাকরির পরীক্ষায় অঙ্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ কিভাবে আমি অতি দ্রুত অঙ্কগুলো করতে পারি। প্রয়োজন বোধে একটি বা দুটি সূত্রের সাহায্য নিয়ে কিভাবে অতি অল্প সময়ে অঙ্কগুলো সলভ করা যায় আমি সেটা এখানে দেখানোর চেষ্টা করেছি, এবং প্রত্যেকটি অঙ্ক কিভাবে সলভ করেছি তোমরা সেটা লক্ষ্য করবে। আর এই শতকরা অঙ্কের ক্ষেত্রে আমি কেবলমাত্র একটি সূত্র দিয়েই অধিকাংশ অঙ্কগুলো করেছি। এখানে কোন ধরনের অঙ্কগুলো আমরা করব এটা আমাদের মাথায় রাখতে হবে যে এই সূত্রটি কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়। প্রথম অঙ্কটি আমরা দেখিনি কী রয়েছে এখানে। প্রথম অঙ্কটি রয়েছে যে একটি সংখ্যা পরপর দুবার 10% বৃদ্ধির ফলে শতকরা মোট কত বৃদ্ধি হবে নির্ণয় করো। অপশন এ তে 20%, বি তে 19%, সি তে 21%, আর ডি তে রয়েছে 22%। যদি আমরা দেখি কোনো একটি পার্সেন্টেজ পরপর দুবার বৃদ্ধি পায় বা হ্রাস পায়, বা একটা বৃদ্ধি পায় বা একটা হ্রাস পায়, এরকম যদি অঙ্ক থাকে তাহলে আমরা কেবলমাত্র এই সূত্রটি প্রয়োগ করব, x প্লাস y প্লাস xy বাই 100। তাহলে কী বললাম আবার একটু মনে করি, যখন কোনো শতকরা অঙ্কে দুটো পার্সেন্টেজ বা শতকরা বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, বা একটা বৃদ্ধি একটা হ্রাস, বা একটা হ্রাস একটা বৃদ্ধি, এই ধরনের অঙ্কগুলো হলেই, যেমন এখানে যে পার্সেন্টেজটা ছিল দুটো পার্সেন্টেজই কী হয়েছে বৃদ্ধি পেয়েছে, আমরা তাই এই সূত্রকে প্রয়োগ করব x প্লাস y প্লাস xy বাই 100। তাহলে প্রথমে কত পার্সেন্ট বৃদ্ধি 10%, দ্বিতীয়বার কত পার্সেন্ট বৃদ্ধি 10%, তাহলে 10 প্লাস 10 প্লাস xy, x মানে কত 10 ইন্টু 10 বাই 100। এখানে 10, এই 0 0 কাটবে, এই উপরের 0 নিচের 0 কাটবে, তাহলে এখানে থাকবে কত 1। তাহলে 10 প্লাস 10 20, আর এখানে কাটাকাটির পর কত থাকবে 1, তাহলে হবে অ্যান্সার, হবে সঠিক অ্যান্সার 21% বৃদ্ধি। নেক্সট অঙ্ক, দু নম্বর অঙ্কটি রয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আগের অঙ্কটির ক্ষেত্রে দুটো পার্সেন্টেজ সেম থাকলেও এখানে কিন্তু দুটো পার্সেন্টেজ আলাদা, আলাদা হলেও আমরা একই সূত্র প্রয়োগ করব। সূত্রটি কী ছিল আগে, x প্লাস y প্লাস xy বাই 100। এখানে প্রথমে দৈর্ঘ্য কত পার্সেন্ট বেড়েছিল 20%, তাই x এর নিচে 20 লেখা হলো। প্রস্থ কত পার্সেন্ট 10%, তাই y এর নিচে 10% লেখা হলো। আর x এর মান 20 ইন্টু y এর মান 10, তাহলে 20 ইন্টু 10 বাই 100। তাহলে কী হবে এখানে কাটাকাটি যদি করি, উপরের 0 নিচের 0, আর এই 0 উপরের 0 তে কাটলাম, এখানে থাকলে কত 2, আর এদিকে আছে 20 আর 10, তাহলে 20 10 32, আর এদিকে সরি 20 আর হচ্ছে 10 30, আর এদিকে 2 32। সুতরাং সঠিক অ্যান্সার হবে 32%। নেক্সট অঙ্ক পরে রয়েছে যে একটি আয়তক্ষেত্রের বাহুদ্বয় 20% এবং 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তিত হবে। আগের অঙ্কটির ক্ষেত্রে কিন্তু দুটোই বৃদ্ধি পেয়েছিল, এখনকার অঙ্কের ক্ষেত্রে দুটোই হ্রাস পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা সেই একই সূত্র প্রয়োগ করব। আমাদের সূত্রটা আমরা একটু জেনে নিই কী যেন ছিল, x প্লাস y প্লাস xy বাই 100। এখানে প্রথমে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে 20%, তাই x এর নিচে লিখব -20, আর পরের বাহু কত পার্সেন্ট হ্রাস পেয়েছে 10%, তাই y এর মান -20 প্লাস, তাহলে x এর মান কত -20 ইন্টু y এর মান -10 বাই 100। এবার কাটছি, যদি উপরে 0 আর নিচের 0, এদিকে 0 আর এই 0, এই যদি কাটি তাহলে এখানে কত থাকবে 2, মাইনাস মাইনাসে প্লাস 2, এই 0টা কাটা যাবে, এই 0 আর নিচের এই 0 কাটা, তাহলে কত থাকবে
এখানে -20 আর -10 -30 আর এদিকে রয়েছে 2 তাহলে সঠিক आंसर হবে -28 তাহলে ক্ষেত্রফল হচ্ছে হ্রাস পাবে 28% নেক্সট এক দোকানদার একটি বস্তুর নির্দিষ্ট দামের উপর 20% বাড়িয়ে লেখেন এবং ক্রেতাকে তারপর 20% ছাড় দেন মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হবে নির্ণয় করুন এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটিতে বৃদ্ধি পেয়েছে অপরটিতে কি হয়েছে ছাড় দিয়েছে তাহলে x + y + xy / 100 এই সূত্রটাই লিখব তাহলে প্রথমটা বেড়েছে বলে +20 পরেরটা হ্রাস পেয়েছে তাই হবে y এর মান -20 প্লাস x এর মান হবে +20 y এর মান -20/100 তাহলে x +20 লেখা হলো পরে প্লাস এ মাইনাসে মাইনাস -20 আর এখানে যদি আমরা উপরে নিচে কাটাকাটি করি তাহলে থাকবে হচ্ছে প্লাস এ মাইনাসে -4 আর 20 থেকে 20 মাইনাস করলে কিছুই থাকবে না এখানে শুধু থাকবে -4 তাই আমাদের অ্যানসার হবে 4% ক্ষতি আমাদের অঙ্কের অ্যানসার চেয়েছিল যে মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হবে অ্যানসার হবে -4 বা 4% ক্ষতি নেক্সট অঙ্ক একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস এবং প্রস্থ 10% বৃদ্ধি ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তিত হবে আগেরটা প্রথমে বৃদ্ধি ছিল আর এই অঙ্কটির প্রথমে হ্রাস তারপরে বৃদ্ধি হয়েছে তাহলে আমরা একই সূত্র আবার লিখব x প্লাস y প্লাস xy / 100 এক্ষেত্রে মাইনাস y x এর মান -20 y এর মান হচ্ছে +10 আর xy x এর মান -20 y এর মান হচ্ছে +10/100 তাহলে -20 + 10 আর এখানে উপরে নিচে যদি 0 0 এদিকে 0 0 কাটি তাহলে কত থাকবে -2 তাহলে বিয়োগ করছি এবার এই -20 আর -2 -22 -22 থেকে 10 বিয়োগ করলে থাকবে 12% অর্থাৎ 12% হ্রাস পেলে ক্ষেত্রফল কি পরিবর্তিত হলো -12% হ্রাস পেল নেক্সট অঙ্ক বাসের ভাড়া 25% বৃদ্ধি পায় যাত্রী সংখ্যা 25% কমে গেল এর ফলে বাস মালিকের আয়ের শতকরা পরিবর্তন কত হবে এক্ষেত্রে দুটো পার্সেন্টেজ রয়েছে একটা বৃদ্ধি পেয়েছে অন্যটা হ্রাস পেয়েছে তাহলে x প্লাস y প্লাস xy / 100 প্রথমটা বৃদ্ধি পেয়েছে বলে এর মান +25 আর পরেরটা হ্রাস পেয়েছে y এর মান -25 প্লাস x +25 ইনটু -25/100 তাহলে কত হবে 25 -25 আর এখানে প্লাস মানে হচ্ছে -25/4 এখানে 25 থেকে 25 বিয়োগ করলে কিছুই থাকবে না আর 25কে যদি ভাগ করি 4 দিয়ে 6.25 তাহলে আয়ের শতকরা আয় কমে যাবে কত কমবে না শতকরা কমে যাবে 6.25% নেক্সট কোনো দ্রব্যের দাম 25% বাড়লে খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার শতকরা কত কমাতে হবে এই অঙ্কটা একটু আলাদা ধরনের কোন দ্রব্যের দাম 25% বাড়লো অর্থাৎ যে দ্রব্যটির দাম ছিল 100 টাকা সেই দ্রব্যটির দাম কত হবে 125 টাকা খরচ অপরিবর্তিত রাখতে চাই তাহলে খরচ যদি অপরিবর্তিত রাখতে যদি চাই তাহলে আমাকে আগে 100 টাকার মাল কিনলে এখন আমি 100 টাকার মাল কিনব কিন্তু দামটা বেড়ে গেছে কত 25 টাকা তাহলে আমি 25 টাকার মাল কম নেব তাহলে 125 টাকায় আমি কম নেব 25 টাকার মাল আর 100 তে কত নেব এইটা আমি ঐকিক্রমে করতে পারতাম যে 125 টাকায় দাম কম নেবে 25 টাকা একে কত 100 তে কত আর সংক্ষেপে যদি করি তাহলে 125 এ কম নেবে 25 আর 100 তে কত ইনটু 100 অঙ্কটা দুভাবেই বলা হলো যেভাবে খুশি তোমরা করবে যে 125 এ কম করতে হবে কত 25 টাকা একে কত 100 তে কত আর ঐকিক্রমে করলে এখানে করতাম 125 টাকায় কমাতে হবে 25 টাকা একে কত 25/125 আর 100 তে কত তাহলে 25/125 × 100 বাস তো এখানে কাটাকাটি করলে 25 দিয়ে যদি একবারে কেটে দিই 125কে 5 দিয়ে 100কে কাটলাম 20 সঠিক অ্যানসারটা হবে 20% তাহলে ব্যবহার শতকরা কত কমাতে হবে 20% লাস্ট অঙ্ক
রান্নার তেলের দাম 10% হ্রাস পেয়েছে। একটি পরিবার মাসিক খরচ একই রাখতে চায়, অর্থাৎ আগে যদি সে 100 টাকার তেল ব্যবহার করতো, এখন 100 টাকার তেল ব্যবহার করবে। চাইলে তেলের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে হবে? তাহলে তেলের দাম 20% হ্রাস পেয়েছে। 20% হ্রাস পাওয়া মানে 100 টাকা যেটা দাম ছিল সেটা হয়ে গেছে 80 টাকা। তাহলে আমি 80 টাকায় আমি আরও 20 টাকার তেল বেশি পাবো। 80 টাকায় তেল বেশি পাবো 20 টাকার, একে কত 100তে কত যদি কাটি, তাহলে 20 দিয়ে 80কে 4, 4 দিয়ে 100কে 25, অর্থাৎ আমি আরও 25% তেল বেশি ব্যবহার করতে পারবো। আমরা শিখলাম যে কিভাবে অঙ্কগুলো করব, আমরা সেটা জানলাম কত সংক্ষেপে অঙ্কগুলো করা যায়, আর এর পরবর্তীতে এর থেকে আর যে ধরনের জটিল জটিল অঙ্কগুলো আসে এই পার্সেন্টেজের সেট 2তে আমি সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে।